আমি আহ্বান জানাচ্ছি আমার স্নেহের প্রিয় ছাত্রদেরকে। দেখো ছাত্ররা, এখানে প্রায় ১০০ চেয়ার তোমাদেরকে ডাকছে, একদম খালি। দেখো সামনে মঞ্চের এ পাশটায় চলে এসো, হ্যাঁ এদিকে চলে এসো। আর আমাদের আজকের যিনি প্রধান অতিথি, সেই সুদূর আমেরিকা থেকে এসছেন, নটরডেম ইউনিভার্সিটির সম্মানিত অধ্যাপক ফাদার চার্লস বি গর্ডন। ওনার সামনে তোমরা এত দেখাবে, তোমরা আসলে কত ভালো, তোমরা তো আসলেই ভালো। আজকে কেন যে একটু কেমন চঞ্চল চঞ্চল ভাব দেখাচ্ছ, হ্যাঁ সুন্দর করে আসো। পেছনে যারা দাঁড়িয়ে আছো অপাশে ঘুরে চলে আসো, শহীদ মিনারের ওখান দিয়ে আসতে পারো, ওখান দিয়ে আসতে পারো, চুপচাপ, হ্যাঁ। আচ্ছা এবার আমি একটু আমার যা বলার আছে, আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমাদের প্রিয় অধ্যক্ষ এবং সামনে উপবিষ্ট এই যে এতক্ষণ উন্মেষ স্যার কত কিছু বলল, পিতা গড়েন শরীর, শিক্ষক গড়েন মন, এই শিক্ষকবৃন্দ এবং কয়েকজন গর্বিত পিতা মাতাও এখানে আছেন, তাদের সবাইকে আমি সশ্রদ্ধ শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার খুব প্রিয় ছাত্র বন্ধু সন্তান তুল্য নটরডেমিয়ানদেরকে জানাই আজকে বিদায় বেলার শুভেচ্ছা, অবিরত শুভকামনা। আজকে প্রধানত ছাত্রদের উদ্দেশ্যেই তো বলছি, কি যে বলবো ভাবতে ভাবতে আমার মনে পড়লো, এই বেশ খুব বেশি দিন আগের না, ১৯৮২ সালের কথা। কয় বছর হলো, কয় বছর, মাত্র ৪০ বছর আগে আমার এসএসসি ফেয়ারওয়েলের সময় আমাদের স্কুলের হেডমিস্ট্রেস একটা কথা বলেছিলেন, এই কথাটা মনে রয়ে গেল। আজকে তোমাদের ফেয়ারওয়েলে ভাবলাম একটু বলে দেখি তোমাদের আবার আরো ৪০ বছর মনে থাকে কিনা। উনি বলেছিলেন, When money is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. এই ক্যারেক্টার কিন্তু খালি নারী পুরুষের সাথে সম্পর্কে নষ্ট হয় না, অবৈধ সম্পর্কে নষ্ট হয় না, ক্যারেক্টার অনেকগুলো বিষয় নিয়ে গঠিত, যেমন তোমার পার্সোনালিটি ব্যক্তিত্ব অনেকগুলো বিষয় কিন্তু এটার সাথে সম্পৃক্ত, কেমন। তাই তুমি তোমার শিক্ষা দীক্ষা পারিবারিক ঐতিহ্য রুচি সভ্যতা ভব্যতা নানা কিছু মিলিয়ে তোমার ব্যক্তিত্বটাকে নিশ্চয়ই গড়ে তুলবে, মনে থাকবে বাবারা, হ্যাঁ মনে রেখো, ভুলে গেলে কিন্তু সর্বনাশ। আমাদের মাননীয় অধ্যক্ষ বলছিলেন একটা কথা, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন, ওখানে একটা কথা বলছিলেন, পরবর্তী ধাপে তোমরা যাচ্ছ, হ্যাঁ শিক্ষার বৃহত্তর অঙ্গনের দিকে এগিয়ে যাচ্ছ, এই গেট পাসের জন্য পরীক্ষাটা দিব আর কি, এতদিন যা পড়েছ সেটার জন্য। কিন্তু ওই যে তোমাদের ঘরে আছেন উচ্চশিক্ষিত স্বল্প শিক্ষিত বাবা মা, অনেকেই তেমন স্মার্ট না, তাদের অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগ স্বীকারের ফলে কিন্তু তোমরা আজকে এখানে এসেছো। পরবর্তী ধাপে যাওয়ার সময় পিছনের ধাপগুলোকে ভুলে যাওয়া কিন্তু মানুষের কাজ না, কেমন। বাবা মা তোমাদেরকে খালি উপরে তুলে ধরতে চান, তোমরা এত বেশি উপরে উঠেছেও না যে বাবা মা তোমাদের নাগাল পাবেন না, এটা যেন কোনোদিনও না হয়। আমি আমার ক্লাসের ছেলেদেরকে বলতাম, এই যে তোমাদের মায়েরা বাইরে ফুটপাতেও বসে থাকে, এই সংগ্রামটা কিন্তু তোমার ভাবি শ্বশুর শাশুড়ি দেখছেন না, তুমি যখন দাঁড়িয়ে যাবে বড় পজিশনে, মন্ত্রীও আসতে পারে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি তখন বলতেই পারো, বলতেই পারো, আমার শ্বশুর এরকম এরকম ঘর দুয়ার দিচ্ছে থাকার জন্য, এখানে আসলে তোমাদেরকে ঠিক মানায় না। তুমি কিন্তু ওই গাছেরই ফল, তোমাকে যদি মানায় তোমার বাবা মাকেও মানাবে। একটা জিনিস মনে রেখো, বাবা মা কিন্তু সন্তানের
রূঢ় আচরণে কখনো চোখে পানি আনেন না, কারণ খোদার আরশ কেঁপে ওঠে। তাই কোনো অবস্থাতেই তোমাদের এই বাবা মাকে তোমরা ছোট নজরে দেখবে না। আর বাবা মায়ের পরেই কাদের স্থান? শিক্ষকের স্থান। শিক্ষকদেরকে সম্মান করতে কোনোদিন ভুলে যেও না। একটা জিনিস খেয়াল করো, তুমি কিন্তু যখন কাউকে কিছু বলতে যাও, সে যদি এদিক ওদিক তাকায়, তোমার কি বলতে ইচ্ছে করবে? সেরকম শিক্ষক যখন পাঠদান করবেন, তুমি যদি মনোযোগী শ্রোতা না হও, তুমি নিজে তো লস করছোই, পড়াটা বুঝতে পারছো না, শিক্ষকও তোমাকে পছন্দ করবেন না। মনোযোগী ছাত্রকে সব শিক্ষক পছন্দ করেন, কি বলেন শিক্ষক বৃন্দ? ছাত্ররা কি বলো? মনোযোগ দিয়ে শুনে নাও, তাইলে কিন্তু অনেকটাই গিয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানি, আমাদের নটোডেমিয়ানরা অলরেডি ভালো প্রস্তুতি নিয়েছে নাকি প্রত্যেকটা বিষয়ে? নেও নাই কেন? পরীক্ষার পূর্ব রাত্রির জন্য বসে থেকো না। মাথা ব্যথা হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, খোদা না করে শেষ মুহূর্তের জন্য কিছু বাকি রেখো না। আর পরীক্ষার আগের দিন রাতে তোমার ক্লিয়ার ব্যাগে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র, কলম, পেন্সিল, ক্যালকুলেটার, যা যা লাগবে গুছিয়ে শুবে, তাড়াতাড়ি শুবে, অ্যালার্ম দিয়ে শুবে। আবার সকালে ওকে চেক করে তারপরে কিন্তু যাবে। তোমার সর্বোচ্চ কতটা সময় লাগতে পারে সেন্টারে পৌঁছাতে, সেই সময় হাতে নিয়ে তুমি বের হবে। সর্বনিম্ন সময় না, সর্বোচ্চটা। আর না খেয়ে অবশ্যই যাবে না পরীক্ষা দিতে, কেমন? হ্যাঁ। আর শোনো ছেলেরা, তোমরা তোমাদের রোল রেজিস্ট্রেশন খুব সাবধানে লিখবে। সেই পেন্সিল টেন্সিল দিয়ে ফোঁটা দেওয়ার কথা বলা থাকে, আমি একটু শর্টকাট বলি, তোমার কালো কালির কলমটা দিয়েই শুদ্ধ করে উপরে লেখার পরে একটা করে ফুলস্টপ দিবা, দিয়ে চেক করে তারপর তুমি বৃত্তটা আউটলাইনটা আগে আঁকবে, এরপর মাঝখানটা বরাদ করে দেবে। হ্যাঁ, শর্টকাট হলো না? চেক করবে, এটা ভুল হলে কিন্তু একদম সর্বনাশ। এটা করবে না, তারপরে অযথা কাগজ নষ্ট করবে না, আবার অতিরিক্ত কিপটেমিও করবে না, এইটুকু বাকি, ওখানে নতুন কোনো উত্তর শুরু করবে না। আধা পৃষ্ঠা যখন বাকি থাকে তখন নতুন উত্তর শুরু করবে, ঠিক আছে? এই জিনিসগুলো খুব দরকার। আমি বিষয় ধরে বলছি না কিছু, কিন্তু তোমরা এই উল্টাপাল্টা করবে না। সৃজনশীলের অ্যান্সার করতে গেলে ক খ গ ঘ সিরিয়াল ঠিক রাখবে। আর যখন লুজশিট নিবে, 2 ঘন্টা করে তো পরীক্ষা না, 2 ঘন্টার পরীক্ষা, এবার খুব বেশি লুজশিট হয়তো লাগবে না, সেখানেও সিরিয়াল নাম্বারটা খেয়াল রাখবে। আর আর তো তোমাদেরকে এভাবে পাবো না, ঠিক না? তাই নটরডেম থেকে যত কিছু শিখেছ, বাবা মায়ের কাছে যা যা শিখেছ, শিক্ষাগুলোকে ভুলে যেও না। দাদা শঙ্কর কি বলছিলেন? গরু ছাগল গাছপালা অমনেই থাকে, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ হয়। তোমাদেরকে অনেক বড় মাপের মানুষ হয়ে ওঠো, অনন্য হয়ে ওঠো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে শিক্ষকদের পক্ষ থেকে তোমাদেরকে বিদায় অভিনন্দন জানাই। ভালো থেকো, বাবা।